वेलकम टू तनुज किचन। तनुज किचने आपनादेर सबाइके स्वागत जानाई। भिडियोटी प्रथम थेके शेष अब्दि देखबेन एबं भालो लागले अवश्यई लाइक ओ शेयर करबेन एबं चैनलटी सबस्क्राइब करे दिये पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन जाते आपनि परबर्ती भिडियोर नोटिफिकेशनगुलो सबार आगे पेये जान। आजके आमि रान्ना करब स्टफड काकरल बा काकरलेर पुर। चलो আমরা দেখে নেই কি করে কাকরলের পুরটা করি। কাকরলের পুর করতে কি কি লাগছে সেটা আমি আগে তোমাদের দেখিয়ে দেই। এই আমি চারটি কাকরল নিয়েছি, দেখো কি সুন্দর সবুজ সবুজ কাকরল, এগুলো দিয়েই পুরটা খুব ভালো হয়। আর আমি সরষে আর কাঁচা লঙ্কা বেটে এই পুরের মধ্যে দেব, তো সেই জন্য আমি এই দেড় চা চামচ সরষে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে আমি বেটে নেব। আর আমি ওই যে ব্যাটার তৈরি করব ভাজার জন্য, কাকরলটা ভাজব যখন তার জন্য আমি ময়দা নিয়েছি। এখানে আমি নিয়েছি, পরে আমি চামচ দিয়ে পরিমাণ মতো দেব, ময়দা নিয়েছি, বেসন নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি। যখন আমি ব্যাটারটা গুলবো তখন আমি মৌরি দেব, কালো জিরো দেব আর একটু পোস্ত দেব। তার তাহলে কি হয়, ওপরটা বেশ ফুটফুট ডিজাইন একটা হয়ে যায়, দেখতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগবেই। আর নুন হলুদ তেল তো আছেই। তাহলে আমি এই কাকরলটা কাটা প্রথমে আমি দেখাচ্ছি। প্রথমে আমি সাইডের বোটাটা ফেলে নিচ্ছি, দুদিকের বোটাটা ফেলে নিচ্ছি, কাটা কাটা অংশটা, এই কাটা কাটা অংশটাকে আমি এভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। পুরোটা আমি ভালো করে ছাড়িয়ে নেব। এবার আমি এটাকে ছুরি দিয়ে দুটো ভাগ করে নিলাম। এই যে ভাগ করে নিলাম সবকটা, আমি এভাবে করে আমি নুন দিয়ে জলের মধ্যে সেদ্ধ করব। প্রথমে আমি ধুয়ে নেব ভালো করে সবকটা কেটে, তারপরে একটু নুন দিয়ে জলের মধ্যে আমি সেদ্ধ করে নেব। বেশ অনেকটা সেদ্ধ করে নিয়ে তারপরে এই যে ভেতরের অংশটাকে ছাড়িয়ে পুর ভরে তোমাদের দেখাচ্ছি কেমন করে করি। দেখো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমি হাফ চা চামচেরও কম নুন দিয়ে দিলাম। এই নুন দিয়ে এটা একটু সেদ্ধ হবে, কতটা সেদ্ধ হবে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। কাকরলটা সেদ্ধ হতে হতে আমি ব্যাটারটা তৈরি করা দেখাচ্ছি। আমি ময়দার পরিমাণটাই বেশি দেব, চালের গুঁড়োটা দিচ্ছি 2 টেবিল চামচ, আর ময়দাটা দেব আমি সেখানে 4 চামচ, 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর এই যে ছিল এখানে সরষে কালো জিরে মৌরি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচেরও কম নুন, সেদ্ধতে তো নুন দিয়েছি, আর হাফ চা চামচেরও কম হলুদ। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে, বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না, এরকম ঘনত্বটা হবে। কাকরলটা সেদ্ধ করে নিয়েছি, 15-20 মিনিট ধরে আমি এটা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা থেকে এই যে ভেতরের অংশটা, এটাকে আমি চামচ দিয়ে বের করে নেব, এটাকে আমি বের করে নেব। বের করে নিয়ে তারপরে কী করে করি আমি সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুরো ভেতরটা একটা বাটির মতো হয়ে গেল, এই যে একটা বাটির মতো হয়ে গেল ভেতরটা। এভাবেই আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এগুলো থেকে বড় বড় দানাগুলোকে বার করে দিয়েছি, এগুলো আমি দেব না। এখানে আমি এই সরষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি, এটাকে আমি দিয়ে দেব, সামান্য নুন আর চিনি। হাফ চা চামচেরও কম চিনি আর হাফ চা চামচেরও কম নুন দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে এবার আমি এই যে বাটিগুলো করা আছে এর ভেতরে আমি ভরে দেব। দেখো আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে নিয়ে মুখের কাজটা বন্ধ করে দেবে,
সম্পূর্ণ পুরটা দিয়ে ভালো করে বন্ধ করে দেবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি 1 কাপ সাদা তেল দিয়ে দিয়েছি। একটু ডোবা ডোবা তেলে ভাজা হবে, সেই জন্য আমি এটা একটু বেশি তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসছে, এখন আমি এই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এটার মধ্যে এভাবে লাগিয়ে, মুখটার মধ্যে একটু ভালো করে লাগিয়ে আমি এটাকে তেলের মধ্যে উল্টো পিট করে দিয়ে দেব। এই দিয়ে দিলাম, মুখটার মধ্যে বেশি করে দিতে হবে যাতে ফুলে না আসে ভেতর থেকে মশলাটা। এইভাবে দিয়ে উল্টো দিক করে দিতে হবে, কিন্তু এরমই ঘন রাখতে হবে, না হলে কিন্তু পাতলা হলে ছেড়ে আসবে। এরম ঘন রাখতে হবে, লাল লাল করে ভাজতে হবে। উল্টে দিচ্ছি, মশলা আমার ভেতর থেকে বেরিয়ে আসেনি। এভাবে লাল করে আমি ভেজে তুলবো, 4-5টা লাল করে আমি ভেজে তুলবো। আমার এটা ভাজা হয়ে গেছে, এই 4টে আমি এখন তুলে নিচ্ছি। দেখো এরকম লাল করে ভেজেছি, পরের ব্যাচটা আমি আবার এভাবে ভেজে নিচ্ছি। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে দেখতে। আমি একটা ভেঙেও দেখিয়ে দিয়েছি, ভেতরটা দেখো তোমরা কি সুন্দর হয়েছে। এই ভেতরের অংশটা দিয়ে গরম ভাতে মেখে খেতে দারুণ লাগে। তাহলে তোমরা দেখতেই পেলে আমি কী করে কাঁকরোলের পুরটা বানালাম। তোমরা করে খেয়ে কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাবে, আর আমার এই রেসিপিটি লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে। টাটা।